হেফাজতের গঠনতন্ত্রে কিন্তু পরিষ্কার লেখা আছে তারা কোনো রাজনৈতিক ইসে অংশগ্রহণ করবেন না এবং তারা রাজনৈতিক ঊর্ধ্বে থাকবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি তারা সবসময় রাজনৈতিক বেড়াজালের মধ্যে আটকে বিভিন্ন অপকৌশলে আমাদের চিহ্নিত যেই জঙ্গি চিহ্নিত সন্ত্রাসী যারা সবসময় রাষ্ট্রের একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় মাঝে মাঝে আমরা দেখেছি। আপনারা যথার্থই বলেছেন এইবারও এই ধরনের একটা ঘটনা ঘটানোর একটা প্রচেষ্টা তারা করেছিল। আমরা আমাদের নিরাপত্তা বাহিনী সেগুলো দমন করতে পেরেছেন এবং যথেষ্ট ভাঙচুর হয়েছে আমাদের ভূমি অফিস, এসি ল্যান্ড অফিস, যেখানে ভূমির সর্বধরনের দলিলাদি থাকে সেগুলোকে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল যে এলাকাকে একটা অশান্ত সৃষ্টি করা। ভূমি অফিস পুড়িয়ে দেওয়া হলো, ডিসির বাংলো অ্যাটাক করেছে, পুলিশের বাংলো অ্যাটাক করেছে, তারপরে আমাদের পুলিশ ফাঁড়ি অগ্নিসংযোগ করেছে। আমরা ওস্তাদ আলাউদ্দিন খাঁর যে ইনস্টিটিউট সেটাকেও মানে ভাঙচুর করেছে। মূল উদ্দেশ্যটা এগুলি সব যদি একসঙ্গে মূল্যায়ন করেন অবশ্যই এটা রাজনৈতিক অভিলাষ ছিল, এটা এদের মাধ্যমে একটা কিছু করানো যায় কিনা, যেটা আমরা বিগত দিনে সেই শাপলা চত্বরে যে ঘটনাটা দেখেছিলাম এরকম একটা করা যায় কিনা সেই রকম একটা প্রচেষ্টা তারা নেওয়ার একটা দুরবিধ অভিসন্ধি ছিল বলে আমরা এখনও আমাদের তদন্ত চলে আসছে। আমরা যা আপনি যেটা বলেছেন এদের ফিনান্স করে কে, অবশ্যই এটা আপনি আমরা দেখেছি এই হেফাজতের ফিনান্স যারা করে সেগুলোকে আমরা এখন আমাদের গোয়েন্দা সংস্থারা কাজ করছেন। আমরা কিছু কিছু উপাদান পাচ্ছি, আমরা এখনই অ্যানাউন্স করার মতন উপাদান আমরা আরও কিছুদিন আমরা তদন্তের পরে আমরা অ্যানাউন্স করব। আমরা কার অ্যাকাউন্টে কীভাবে কোথেকে আসছে সেগুলো আমরা তদন্ত করছি, তদন্তের পরে আমরা পুরোটা জানাব। আর আপনাদের প্রশ্ন ছিল, আর কি ছিল আপনাদের প্রশ্ন? দেখুন, বাবুনগরীর বিরুদ্ধে যে মামলা সেই মামলা আমাদের আইন অনুযায়ী সেই মামলাগুলো চলছে। বাবুনগরীর বিরুদ্ধে 2013 সনে মামলা ছিল, সে আটকও হয়েছিল, সেটা এখন কী অবস্থায় আছে আমার জেনে কথা বলতে হবে, কারণ সে তিনি আটক হয়েছিল পরে জামিনে আসছেন, এটুকু আমরা জানি। যে সমস্ত মামলাগুলি হয়েছে সেগুলি আইন অনুযায়ী সেগুলো ব্যবস্থা হবে, সেগুলি অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা, কেউ আইনের ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমি এটা বারবার বলছি। যেই অপরাধ করবেন সেই আইন অনুযায়ী তার ব্যবস্থা। তাহলে যে গতকালকে একটা ঘটনা ঘটেছে আপনি জানেন, গুলশান থানায় একটা মামলা দায়ের করা হয়েছে একটা গ্রুপের এমডির বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আইন কি বলে? আমি এক পরিষ্কার আইন অনুযায়ী চলবে, যেই অপরাধী হয় তাকে আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে, এটা তদন্তধীন রয়েছে, সেই তদন্তের পরেই আমরা বলতে পারবো।